পেঁয়াজের কেজি 200 টাকা। শুধু রাজধানী নয়, আকাশচুম্বিয়ে ঝাঁজ খুলনা বরিশালের বাজারেও। এমন অবস্থায় নাভিশ্বাস উঠেছে ক্রেতার। তাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে না থাকায় বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন ইচ্ছে মতো। আর বিক্রেতারা বলছেন, আমদানি কম হওয়ায় সংকট বাড়ছে। পাইকারি বাজারে মিশর থেকে আমদানি করা পেঁয়াজের দাম 135 থেকে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর মিয়ানমার থেকে আনা ভালো মানের পেঁয়াজের দাম ছুঁয়েছে 190 টাকা কেজি, আর মিয়ানমার থেকে আনা মাঝারি মানের পেঁয়াজের দাম 160 টাকা কেজি। এদিকে মোহাম্মদপুর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, ভারতীয় বিক্রি হচ্ছে 180 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম হাঁকছেন বিক্রেতারা। আমদানি একবারে অনেক কমে গেছে, চাহিদার তুলনায় আপনি মনে করেন 100 ভাগের 10 ভাগ আমরা পাচ্ছি না। যখনই যাই যেই দামে আনি, বিক্রি করে আবার যাই 10-20 টাকা বেশি, কমের কোনো লক্ষণই দেখি না। গতকাল বিক্রি করছে আপনার 70-75-80 টাকা তো 100 তো দেশিটা, আর আজকে আপনার বেচতে চলো আপনার 95-90-100-200। এদিকে বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত পাইকারি ও খুচরা বিক্রেতাদের। তাদের দাবি, বেশ কয়েকটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের এলসি পেঁয়াজ এখনো বাজারে আসেনি। ওখানে চাটে লেগে 180 টাকা, কিন্তু দোকানদার আমার কাছে চাইতেছে 1000 টাকা পারলা, তার মানে পার কেজি 200 টাকা। এটা কি, এটা কি সম্ভব? নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম কমবে না বলেও দাবি ব্যবসায়ীদের। ইশিদা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। একই অবস্থা দেশের বিভিন্ন স্থানের পেঁয়াজের বাজারেও। আকাশছোঁয়া দামের কারণে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। আজকে 200 টাকা পেঁয়াজের দাম, এত গরিবকে কিনতেও পারবে না, বেচতে ব্যবসা করে তারা করি আমরা ম্যানেজ করে, কোনো কেনা বেচা করার লাইন নেই। আজকের সকালে ব্যাপারীরা বলছে 200 টাকা পেঁয়াজ বেচতে হবে সর্বনিম্ন। এখন 200 টাকা পেঁয়াজ বেচতে গেলে আমাদের পক্ষে একটা অসম্ভব হয়ে যাচ্ছে এত রেটে পেঁয়াজ বিক্রি করা। পেঁয়াজ ছিল, পেঁয়াজের বাজার উদ্যোগতির জন্য হাটে বাজারে বাজার বেশি দেয়, পেঁয়াজ ব্যাপারীরা আনছে না, আর এলসি আপাতত বন্ধ বেঁধে আমাদের এখানে ঘর ফাঁকা, আমাদের আয় বাড়তিছে না, কিন্তু ব্যয় বেশি হয়ে যাচ্ছে। 200 টাকা পেঁয়াজের কেজি কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা কিভাবে সংসার চালাবো? এইভাবে আমাদের আয় রোজগারও কম হয়ে যাচ্ছে। টোটালে কোনো মাল নেই, গ্রামে কোনো মাল পাওয়া যাচ্ছে না হাটে, এই জন্য মালটা ইচ্ছি দাম বেশি, আপনার হাটে দাম বেশি। 150 টাকা কেনা, 55 টাকা পড়ছে, 160 টাকা বিক্রি করতেছে পাইকারি। পেঁয়াজ যদি প্রচুর পরিমাণ আমদানি হয় তাহলে বাজার অনেক কমবে। কাইলেও 60 টাকা বাড়ছে, আজকে 200 টাকা। পেঁয়াজ তুরস্ক থেকে আসলো, পেঁয়াজ আরও তুরস্ক থেকে এসেও ঊর্ধ্বগতিতে চলে গেল দাম। পাইকারি আনি কালীঘাট, ওখানে সর্বাধিক কম ব্যাপারী আনতেছে না, দামও বেশি। যতদিন জানি আজকে এক রেট আনি, পরের দিন আরও 10 টাকা বেশি, ইয়ার পরের দিন আরও 10 টাকা বেশি, দৈনিক বাড়তেছে। দাম দিয়ে আনতে হয় এবং দাম দিয়ে বেচতে হয়, আর একটা পেঁয়াজও গাড়তে যায় কি ফোসা টোসা বার হয়ে যায় 2 কেজি 2.5 কেজি এক বস্তা, এই জন্য আমরা একটু কিছু লাভ দরিয়া বেশি। আমরা গরিব মানুষ, এত দাম হইলে আমরা কেমনে খাই? 200 টাকা দাদা, এখন যে বাজারে যে অবস্থা আপনার উদ্যোগের অবস্থা তো খুবই খারাপ। এটা সাধারণ ক্রেতাদের জন্য, বিশেষ করে আমাদের জন্য, সবার জন্য এটা কষ্টকর হয়ে গেছে। ভারতের পেঁয়াজ নাই, অন্য অন্য রাষ্ট্রের থেকে আসে কম, আমরা বেশি দামে কিনি, ওই জন্য আমরা বেশি দাম বিক্রি করি। অবশ্যই মনিটরিংয়ের দরকার, মনিটরিং না হলে তো বাজার, আমরা যারা কেনাকাটা করছি আমরা সেটা ভুগছি। এক হালি দামে কিনতে হচ্ছে, মানে 4টা পেঁয়াজে কত দাম এরকম বলতে হচ্ছে। পেঁয়াজের বাজারের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারে আছেন রিপোর্টার শুভ খান, এবং চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ, খবির, আমি এখন রয়েছে মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারে। তো আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি পেঁয়াজের দাম, কিন্তু কোনো বাজারেই কিন্তু আমরা কম দেখতে পাইনি। মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারে এখানেও কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকা, এবং যে মিয়ানমারের পেঁয়াজ রয়েছে সেটিও 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে আমরা কিছু ভারতীয় পেঁয়াজ আমরা দেখতে পেয়েছি, যেগুলো 175 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এখানে যারা খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে পাইকারি পর্যায়ে কিন্তু তারা পর্যাপ্ত পেঁয়াজের যোগান পাচ্ছেন না, সে কারণেই কিন্তু তারা বলছেন যে পেঁয়াজের দাম বাড়ছে। এছাড়া বেশি দামে বিক্রি করতে গিয়েও কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ক্রেতাদের সাথে প্রায়ই তাদের বাকবিতণ্ডতা হচ্ছে, আর এবং তারা বলেছেন যে এই ক্রেতারা কিন্তু বলছেন যে এই বাজারটিতে কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং নাই, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বাজারে প্রতিদিন নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার কথা, সব বাজার যাচাই করে আসলে দাম নির্ধারণ
করে দেওয়ার কথা, কিন্তু এখানে বিক্রেতা এবং ক্রেতা সবাই কিন্তু বলছেন যে সবশেষ কবে দিয়েছেন সেটা কিন্তু তারা মনে করতে পারছেন না যে কবে সিটি কর্পোরেশন থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন যেহেতু পেঁয়াজের একটু সংকট চলছে, সুতরাং এই সময়টাতে কিন্তু মনিটরিংটা একটু বাড়ানো দরকার এমনটা কিন্তু তারা মতামত দিয়েছেন, কিন্তু সেটা কিন্তু বাস্তবে কিন্তু হচ্ছে না। তো আমরা এই বাজারে কিন্তু দেখতে পেয়েছি মিশরের কোনো পেঁয়াজ কিন্তু এই বাজারে আমরা দেখতে পাইনি, এবং তারা বলছেন যে শ্যামবাজারে গিয়েও কিন্তু আজকে যে দরে তারা পেঁয়াজ কিনেছেন তারা কিন্তু বলছেন যে আগামীকালকে কিন্তু তাদের বাড়তি দামে, অর্থাৎ আজকে যেমন 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তারা কিন্তু বলছেন যে আগামীকাল এর চেয়ে বেশি দরে বিক্রি করতে হবে, এমনটাই তারা শ্যামবাজার এবং অন্যান্য যে পাইকারি বাজারগুলো রয়েছে সেখান থেকে যে আজকে যে মূল্যে পেঁয়াজ কিনেছেন সেই অনুযায়ী তারা কিন্তু বলছেন যে আগামীকালকে আরও বাড়তি দামে বিক্রি করতে হবে। তো এই ছিল আমার কাছে এখানে সবশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামের খাতুনগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী শফিকুল আলম। শফিক, শুভ, আপনাকে যেটি বলতে পারে, আসলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 টাকা মিয়ানমারের, যা 20 বছর আগেও কিন্তু সর্বোচ্চ একটা রেকর্ড ছিল, সেটি 160 টাকার উপরে কখনও খাতুনগঞ্জে পেঁয়াজের দাম ওঠেনি, কিন্তু এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। 2-1 দিন আগে কিন্তু যে মিয়ানমারের পেঁয়াজ 110 থেকে 115 টাকা বিক্রি হচ্ছে সেটা 80 টাকা বিক্রি হচ্ছে। এখন তুরস্ক এবং মিশরের যে পেঁয়াজের দামও কম ছিল সেটিও কিন্তু এখন 60 টাকা বিক্রি হচ্ছে। এখন মূল কথা হচ্ছে কেন পেঁয়াজের দাম বাড়লো, কেন লাফে লাফে বাড়ছে? তার একটি কারণ হচ্ছে, যদি আমরা মোটা দাগে বলতে যাই, তাহলে যে পেঁয়াজ সংকট সৃষ্টি হওয়ার পর থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সরবরাহ কীভাবে বাড়ানো যায়, সেই কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি। এবং সরকারের পক্ষ থেকে বলছে যে বিভিন্ন শিল্প গ্রুপগুলো পেঁয়াজ আনবে, কিন্তু এই খবরে কিন্তু পেঁয়াজের বাজারে কিন্তু শিথিলতা বিরাজ করছিল, কিন্তু পরবর্তী দেখলো আমদানি কারকরা দেখলো যে আসলে যে সরকারের উদ্যোগ যে পেঁয়াজগুলো আনা হচ্ছে সেগুলো বাজারে আসছে না, তখন কিন্তু আস্তে 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 ধীরে ধীরে পেঁয়াজের দাম কিন্তু বাড়তে আছে। আরেকটি বিষয় যে অভিযানের ফলে এখানকার যে আমদানিকারকরা আছে, আমদানিকারকদের মাঝে কিছুটা ভয় ভীতি কাজ করেছে, যার কারণে কিন্তু অনেক আমদানিকারক কিন্তু এলসি খুলে কিন্তু অর্থাৎ সেটিকে বন্ধ করে দিয়েছে ভয়ের কারণে, এটা একটি কারণ। আরেকটি যদি কারণ বলতে চাই সেটি হচ্ছে আসলে যে পেঁয়াজের যে পুরো চাহিদা কিন্তু ভারত নিয়ন্ত্রণ করতো সেই চাহিদা কিন্তু এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে মিয়ানমার কেন্দ্রিক, অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরো বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ করছে চট্টগ্রামের খাতুনগঞ্জে, অর্থাৎ মিশর তুরস্ক যে পেঁয়াজগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জে আসছে সেগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, এবং মিয়ানমার থেকে যে পেঁয়াজগুলো আসছে সেগুলোও কিন্তু সব দেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ছে। এখন যে সমাধানের কথা বলতে চাই, এখানকার ব্যবসায়ীরা তারা একটি কথা বলছেন, সেটি হচ্ছে সরকারের উদ্যোগে যতদিন পর্যন্ত পেঁয়াজ খাতুনগঞ্জে আসবে না যে সে খবরটি ছড়িয়ে পড়বে না, অর্থাৎ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে আসছে এরকম খবর ছড়িয়ে পড়লেই কিন্তু মানুষের মধ্যে যা এখানে ব্যবসায়ীরা সেই পেঁয়াজের দাম কমিয়ে দেবে। অর্থাৎ সবচেয়ে যে এখন সংকট সমাধানের যে কারণটি বলে সেটি হচ্ছে সরকারি উদ্যোগে যতদিন পর্যন্ত পেঁয়াজ আমদানি করবে না অতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন তারা, এবং আগামীতে আরও বাড়বে বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। শফিকুল আলম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে, এর আগে ঢাকার মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন শুভ খান, তারা আমাদেরকে পেঁয়াজের যে পাইকারি বাজার সে বাজারের খবরাখবর জানাচ্ছিলেন। দুপুরের সময় আরও থাকছে।